হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সর্বনিজ মেকআপ অ্যান্ড লাইফস্টাইল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের সাথে আবারও আমি চলে এসেছি আর একটা নিউ মেকআপ টিউটোরিয়াল শেয়ার করার জন্য আই হোপকে তোমাদের এই মেকআপ লুকটা ভালো লাগছে তো চলো আর বেশি দেরি না করে আজকের এই মেকআপ লুকটা আমি কীভাবে করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর ভিডিওতে যাবার আগে আমি তোমাদের সবাইকে একটা রিকোয়েস্ট করছি যদি তোমাদের আমার এই ভিডিওগুলো আমার কন্টেন্টগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে তোমরা কিন্তু আমার এই ভিডিওটাকে এবং আমার প্রত্যেকটা যে ভিডিও আমি করেছি সেই ভিডিওগুলোকে দেখো লাইক করো কমেন্টস করো ঠিক ভুল সবটা জানিও তো আমার নেক্সট ভিডিওগুলো তৈরি করতে সুবিধা হবে আর অবশ্যই করে তোমাদের যদি আমার এই কন্টেন্টটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যাতে পরবর্তীকালে আমি যত ভিডিও দেবো সেই সব ভিডিও নোটিফিকেশানস তোমাদের কাছে চলে যায় সো চলো আর দেরি না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক এখানে আমি ফার্স্টে আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি অ্যান্ড দেন আমি এখানে ইউজ করছি মিনিমালিস্টের একটা টোনার এই টোনারটা কিন্তু স্কিনকে একদমই ড্রাই করতে দেয় না স্কিনকে একটু হাইড্রেটেড রাখে আমরা বেসিক্যালি যে টোনারগুলো ইউজ করি সেগুলো ইউজ করলে কিন্তু আমাদের ফেসে ইনস্ট্যান্ট একটা ড্রাইনেস চলে আসে বাট এইটা একটু আলাদা রকম এই টোনারটা ইউজ করলে তোমাদের স্কিনটায় কিন্তু একদমই ড্রাই করবে না উল্টে তোমাদের স্কিনটা কিন্তু হাইড্রেটেড থাকবে টোনোর অ্যাপ্লিকেশনের পরে আমি আমার লেন্সটা পরে নিয়েছিলাম এটা ও লেন্সের একটা গ্রে কালারের লেন্স ভীষণ সুন্দর এই কালারটা তো তোমরা চাইলে নিতে পারো ভীষণ ভালো এই লেন্সগুলো অ্যান্ড দেন আমি এখানে ডার্মাকোর একটা ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি ভালো করে আমার স্কিনে এটা মাসাজ দিয়ে বসিয়ে নিচ্ছি আর তারপরে আমি স্কিনটাকে আরেকটু হাইড্রেটেড রাখার জন্য একটা প্লামের অয়েল ইউজ করছি ফেস অয়েল যেটা আমার স্কিনকে আরেকটু অয়েলি রাখবে এবং আমার স্কিনের মেকআপটাকে আরেকটু বেশি গ্লো করবে এই অয়েলটাকেও ফেসের মধ্যে ভালো করে মাসাজ করে ব্লেন্ড করে নিতে হবে আর তারপরে আমি আমার স্কিনটাকে আরেকটু গ্লোই করার জন্য এখানে ইউজ করে নিচ্ছি সুইস বিউটির একটা লিকুইড হাইলাইটার কাম প্রাইমার এই প্রাইমারটা তোমরা কিন্তু অ্যাজ এ হাইলাইটার লিকুইড হাইলাইটার ইউজ করতে পারো যেটা স্কিনকে তোমাদের একটা ন্যাচারাল গ্লো দেবে আর তোমরা এটাকে কিন্তু প্রাইমারের মতনই ইউজ করতে পারো এটার পরে তুমি প্রাইমার না লাগালেও চলবে তো আমি এটাকে ভালো করে মাসাজ করে ফার্স্টে অ্যাপ্লাই করে নিচ্ছি ফেসের পুরো ফেসের মধ্যে দেখো এটা অ্যাপ্লিকেশনের পরেই আমার স্কিনটা কতটা গ্লোই দেখতে লাগবে যেটা তোমরা আফটার মেকআপ যখন পুরো মেকআপটা কমপ্লিট হবে তখনও তোমরা এই গ্লোটা কিন্তু পাবে দেখতে পাবে তোমরা যে একটা মেকআপটা খুব গ্লোই একটা মেকআপ বেস হয়েছে অ্যান্ড দেন আমি আমার ফেসের যে ডার্ক সার্কেল আর ব্ল্যাক প্যাচেসগুলো রয়েছে সেগুলোকে হাইট করে নিচ্ছি আর হাইট করার জন্য আমি এখানে ইউজ করছি ফর এভার ফিফটি টু এর একটা ডার্কার শেডের কান্সিলার এই প্রত্যেকটা প্রোডাক্টসের কিন্তু তোমরা লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সো প্লিজ তোমরা একটু ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও অ্যান্ড দেন একটা ড্যাম বিউটি ব্ল্যান্ডারের সাহায্যে আমি এই ক্যানসিলারটাকে ভালো করে ব্লেন্ড করে নেব আর তারপরে আমি এনভাই বাইয়ের একটা ফাউন্ডেশন ইউস করছি আজকে আমার বেসটাকে রেডি করার জন্য কম বাজেটে যদি তোমরা একটা ভালো ফাউন্ডেশন চাও তো তোমরা ইনভাইভাই নিতে পারো খুবই কম দাম বাট এটার কিন্তু আউটপুট ভীষণ ভালো ভীষণ ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় আর স্টেও করে আর ফাউন্ডেশন অ্যাপ্লিকেশনের সময় কিন্তু আমাদের কান আর গলাটাকে ভুললে একদমই চলবে না আর আমি আমার স্কিনটাকে হাইলাইট করার জন্য এখানে ইউজ করে নেব সুইস বিউটির একটা পট কনসিলার যেটা আমার স্কিনের টোন থেকে ওয়ান ডু শেড লাইটার রয়েছে সো সেই জন্য কিন্তু আমি এটাকে আমার হাইলাইটিং হিসাবে ইউজ করছি সো আমার ফেসের যেগুলো হাইলাইটিং জোন সেখানে আমি এগুলো অ্যাপ্লাই করছি আর তারপর এটাকে ভালো করে একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেবো সুইস বিউটির এই যে পট কানসিলারগুলো রয়েছে ভীষণ ভালো এর বিভিন্ন রকম শেড রয়েছে তো তোমরা সেই শেড অনুযায়ী নিতে পারো তো আমি এখানে একটা লাইটার শেড নিয়েছি ভীষণ ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় আর লং লাস্ট করে আর আমি এখানে ক্রিম কন্ট্রোল করার জন্য ইউজ করে নিচ্ছি ফর এভার ফিফটি টু এর একটা ডার্কার শেডের কানসিলার যেহেতু এই টোনটা আমার স্কিন টোনের থেকে অনেকটাই ডার্কার রয়েছে তো সেই জন্যই এটা দিয়ে আমি কন্ট্রোল করছি সো তোমাদের কাছেও যদি যে এরকম কোনো কনসিলার থাকে যেটা নাকি অনেকটা ডার্কার তোমাদের শেড থেকে মানে তোমাদের টোন থেকে তো তোমরা সেটা দিয়ে ইজিলি তোমাদের ক্রিম কন্ট্রোলটা করতে পারো আর এখানে দেখতেই পাচ্ছ আমি আমার ফোরহেড আমার নাকের দুপাশ আমার জল আইন আর আমার ছিক বোনটাকে ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি আর তারপরে একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ওটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি আর আমি এবার এখানে ক্রিম ব্লাশ করে নিচ্ছি তো ব্লাশ করার জন্য আমি কিন্তু এখানে কোনো লিকুইড ব্লাশ ইউজ করছি না আমি এখানে লিপস্টিক ইউজ করেছি ব্লু হেভেনের ভীষণ ভালো এই লিপস্টিকগুলো তো তোমরা এগুলো দিয়েই যে কোনো লিপস্টিক দিয়ে বা লিকুইড কোনো লিপস্টিক বা ক্রিম লিপস্টিক যে কোনো কিছু দিয়েই তোমরা কিন্তু তোমাদের ব্লাশটা করে নিতে পারো দিয়ে ভালো করে একটা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেবে স্কিনের সাথে অ্যান্ড দেন এই পুরো ক্রিম প্রোডাক্টসগুলোকে সেট করে নিতে হবে তো সেট করার জন্য আমি এখানে ইউজ করছি আই ম্যাজিকের একটা সেটিং পাউডার লুজ সেটিং পাউডার তো এই লুজ সেটিং পাউডার দিয়ে ফার্স্টে আমি আমার ফেসটাকে সেট করে নেব যেখানে যেখানে আমার ক্রিজ লাইন পড়ার সম্ভাবনা আছে সেই জায়গাটাতে ভালো করে আমি ড্যাবিং মোশানে পাউডারটাকে অ্যাপ্লাই করব যাতে সেগুলোর জায়গাতে আর আমার ক্রিজ লাইন না আসে তো এই পুরো ক্রিম প্রোডাক্টগুলোকে সেট করার জন্য কিন্তু পাউডার প্রোডাক্ট আমাদের ইউজ করতে হবে তো সেমভাবেই আমাদেরকে পাউডার ব্লাশ পাউডার কন্ট্রোল করতে হবে তো ফার্স্টে আমি এখানে সুগারের একটা প্যালেট নিয়েছি সেটা থেকে আমি কন্ট্রোল করে নিচ্ছি যেখানটা আমি ক্রিম কন্ট্রোল করেছিলাম সেই জায়গাটাতে ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি আর তারপরে সেম ভাবে আমি ইউজ করে নেবো একটা পাউডার ব্লাশ তো এখানে আমি ব্লাশের জন্য ইউজ করছি কালার এসেন্সের একটা ব্লাস যেটা খুব পুরনো আমার তো আমার মনে হয় না আমি এটা লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করতে পারবো তোমরা এই জায়গায় যে কোনো ব্লাস ইউজ করতে পারো আর তারপরে আমি সেম প্যালেটটা থেকেই আমি হাইলাইটার করে নেব আমার স্কিনটাকে তো দেখতেই পাচ্ছ এই হাইলাইটারটা কতটা স্মুথ কতটা সুন্দর একটুও চকি ব্যাপার নেই এই হাইলাইটারটার মধ্যে ভীষণ স্মুথ লাগছে স্কিনটা দেখতে হাইলাইটিংটা হবার পরে সো তোমরা যদি কেউ নিতে চাও একটা ভালো হাইলাইটার তোমরা সুগার নিতে পারো ফর পার্সোনাল ইউজ সত্যি ভীষণ ভালো একটা হাই প্যালেট যেখানে তোমরা ব্লাশ কান্টোর আর হাইলাইটার তিনটেই পেয়ে যাবে একসাথে যেহেতু আমার ফেসটা একটু ভারী একটু চাবি ফেস তো সেই জন্য আমি এখানে একটা পিৎজা পাফের সাহায্যে পাউডার নিয়ে আমার ফেসে একটু বা বেকিং করে নিচ্ছি তো বেকিং করার জন্য আমি এখানে আমার নাকের দুটো পাশ আমার গাল গালে আর আমার যেখানে লাফ লাইন রয়েছে সেই জায়গাটাতে ভালো করে আমি বেকিং করে নেব তো এরপরে আমি চলে যাচ্ছি আমার আইব্রো ড্রয় কারণ আমার মোটামুটি ফেস মেকআপটা কমপ্লিট ফেস মেকআপটা হয়ে যাবার পর আমি এখানে আমার আই মেকআপটা স্টার্ট করেছি তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা পিএসসির একটা আইব্রো পয়েন্ট নিয়েছি সেটা দিয়ে আমি আমার আইব্রোটাকে ফিল করে নিচ্ছি ফার্স্টে অফ ক্যামেরা আমি আমার দুটো আইব্রোকেই দেখো সেট করে নিয়েছি দুটো আইব্রোই কত সুন্দর ন্যাচারাল দেখতে লাগছে দেখো আর তারপর আমি আমার ফেসের মধ্যে যে এক্সট্রা পাউডারটা রয়েছিল বেকিং করার জন্য সেটাকে আমি ভালো করে ডাস্ট অফ করে নেবো একটা পাউডার ব্রাশ দিয়ে আর তারপরে আমি আইবেসের জন্য এখানে ইউজ করছি সুইস বিউটির ক্যানসিলার এই ক্যানসিলারটাও একটা ড্যাম বিউটি ব্ল্যান্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিতে হবে আমাদের আইলিডের মধ্যে আজকে আমি একটা স্মোকি আই করবো তো স্মোকি আই করার জন্য ফার্স্টে আমি এখানে একটা ব্ল্যাক কালারের কাজল পেন্সিল দিয়ে ভালো করে চোখের লিডের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি আর তারপরে এই ব্ল্যাক কাজলটাকে একটা ব্রাশের সাহায্যে ভালো করে আইলিডের মধ্যে স্প্রেড করে নিতে হবে আজকে আমি মেকআপের জন্য কার্নিভালের একটা প্যালেট ইউজ করছি সেখান থেকে একটা অ্যাশ কালার নিয়ে সেটাকে আমি আমার আইলিডের মধ্যে ব্ল্যাক কালারের কাজলের ওপরে ভালো করে বসিয়ে নিচ্ছি আর তারপরে একটা ডার্কার শেডের ব্রাউন কালার নিয়ে আমি আমার ক্রিজ লাইনে ভালো করে ওটা ব্লেন্ড করে দেব। আর তারপরে সবার লাস্টে একটা লাইট কালারের ব্রাউন শেড নিয়ে সেটাকে আমার অ্যাজ এ ট্রানজাকশন কালার সেট করব। আর তারপরে সেম প্যালেটেরই একটা সিলভার সিমারিশ শেড নিয়ে সেটাকে আমি আমার আইলিডের মধ্যে ভালো করে প্লেস করে দেবো অ্যান্ড দেন আমি সেম প্যালেটেরই সেম অ্যাশ কালারটা নিয়ে আমার আন্ডার আইতে অ্যাপ্লাই করে নিচ্ছি আর তারপরে সেটাকে আমি ব্রাউন কালারের শ্যাডো দিয়ে ব্লেন্ড করে নেব আর সেম সুগার প্যালেট থেকে হাইলাইটারটা নিয়ে সেই হাইলাইটার দিয়ে আমি আমার ব্রাউবোন আমার ইনার কর্নার আইজে এই জায়গাগুলিকে আমি হাইলাইট করে নেব তারপরে আমি ফরেভার ফিফটি টু এর একটা মাস্কারা দিয়ে ভালো করে আমার আইল্যাশগুলোকে কম করে নেব আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভালোই মাস্কারাটা আমার ভীষণ ফেভারিট একটা মাস্কারা এখন এটা আমার সব থেকে বেস্ট লাগে ইউজ করতে তো আমি প্রচণ্ড কি ইউজ করি জাস্ট একটুখানি তোমরা দু তিনবার কম করে নেবে একদম দারুণ তোমাদের একটা ফলস ল্যাশের এফেক্ট দিয়ে দেবে তো এখানে আমি আমার দুটো মেকআপই কমপ্লিট করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আমার আই মেকআপটা আমি কিন্তু এখানে আজকে কোনো কাজল বা চোখের ওপরে কোনো আইলাইনার কিছু কিচ্ছু ইউজ করছি না আর কোনো ফলস ল্যাশও ইউজ করব না অ্যান্ড দেন আমি লিপস্টিকের জন্য ইউজ করে নিচ্ছি সুইস বিউটির একটা লাইনার তো লিপ লাইনারটা দিয়ে ভালো করে আমি আমার লিপের আউটলাইন করে নিচ্ছি আর তারপরে আমি ফিল করব ম্যাকের একটা লিকুইড লিপস্টিক দিয়ে আমি এখানে একটা ডার্ক একটা লাইট শেড দিয়ে লিপস্টিকটা পরছি যাতে আমার লিপস্টিকটা দেখতে একটা অমলে শেড লাগে আর সবার লাস্টে আমি আমার ফেসের পুরো মেকআপটাকে সেট করে নিচ্ছি সুইস বিউটির একটা সেটিং স্প্রে দিয়ে তারপরে সেটাকে ফ্যানের সাহায্যে ড্রাই করে নিচ্ছি এটাই হচ্ছে আমার ফাইনাল লুক তো আশা করি তোমাদের এই লুকটা ভালো লাগছে দেখতেই পাচ্ছ লুকটা কতটা গ্লোই কতটা ডিউই লুক দিচ্ছে সো তোমাদের যদি এরকম লুক ভালো লাগে তাহলে তোমরা কিন্তু সেটা আমাকে কমেন্টস বক্সে জানিও আমি আরও আরও মেকআপ টিউটোরিয়াল তোমাদের জন্য নিয়ে আসবো পরবর্তী সময় সো আজকের মতন এইটুকুনি আবারও বলছি যদি আমার এই মেকআপগুলো আমার এই গুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু অল বাটন প্রেস করে দিও যাতে আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পাও তো চলো আজকের মতন এইটুকুনি টাটা বাই বাই ভালো থেকো